সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার রেসিপি শুরু করছি। আজকে আমি আপনাদেরকে ব্রেড ক্রাম চিকেন ফ্রাই কীভাবে করে সেটা আমি দেখাবো আপনাদেরকে। উল্লেখ যে এই চিকেন ফ্রাইটি আপনারা ফ্রোজেন করে রাখতে পারবেন 20 থেকে 25 দিন। তো শুরু করা যাক। এখন আমাদের যা যা লাগবে, এখানে 1 কেজি একটি মুরগি আছে, এখানে আদা বাটা, রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ো, এটি গরম মশলা গুঁড়া, এটা গোলমরিচের গুঁড়ো, চিনি, এখানে কাঁচামরিচ 3-4টি, একটি ডিম, এছাড়াও নিয়েছি আমি এটি ব্রেড ক্রাম, সয়াবিন তেল, টমেটো সস, সয়া সস। এবার আমরা ম্যারিনেট করে রাখবো গোশটি, মাংসটি ম্যারিনেট করব। প্রথমে আমি 1/2 চামচ আদা নিব, হাফ চামচ রসুন নিব, এবার গোলমরিচের গুঁড়ো, এখানে আনুমানিক 6-7টি গোলমরিচ গুঁড়ো হবে, এটি গুঁড়ো মশলা গুঁড়ো, এটি 1/2 চামচ, মরিচ গুঁড়োটা আমরা পরিমাণ মতো দিব, আমরা যদি কেউ বেশি ঝাল পছন্দ করি সে অনুযায়ী দিব, আমি এখানে 1 চামচ দিয়েছি, আপনার ইচ্ছে করলে বাড়িয়ে দিতে পারেন ঝালের জন্য। চিনি 1 চামচ ইউজ করেছি, লবণটা পরিমাণ মতো, এছাড়াও সয়া সস দেব, এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম, টমেটো সস দিব, এটাও 1 চা চামচ দিয়ে দিলাম, এবার এখানে আমরা কাঁচামরিচের গুঁড়ো ইউজ করব। এখানে যে কাঁচামরিচগুলো দেখছেন, এই কাঁচামরিচটি আমরা কাঁচামরিচের বাটাটা আমরা দিব, এটি আগে একটু মাখিয়ে নিই ভালো করে, এই যে কাঁচামরিচের বাটা দিয়ে দিলাম, আপনার ইচ্ছাগুলো আপনাদের পরের মতো ঝাল দিতে পারেন, ঝাল ইচ্ছাগুলো আর একটু বাড়াতে পারেন। আমি এখানে মাত্র 3টি কাঁচামরিচ ক্র্যাশ করে দিয়েছি, আপনার প্রয়োজন আর একটু মানে আর একটু ঝাল বেশি দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। এখন আমি এই মেয়োনিজটি 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, এটি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন এটা আমি ফ্রিজে রেখে দেব, তবে একটি কথা, ফ্রিজে রাখার পর আমরা মাঝে মাঝে মানে 4-5 ঘন্টার ভিতরে মাঝে মাঝে আমরা 2-1 বার করে নেড়ে দিব। বন্ধুরা, 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এটি নামিয়ে নিলাম। এখন যেগুলো লাগবে সেটি হলো ব্রেড ক্রাম, একটি ডিম, একটি ছোটো বাটি। এখন আমরা আসল কাজটি করব, ব্রেড ক্রামগুলো আমরা চিকেনের সাথে লাগাবো। আমরা এখন ডিমটি ভাঙবো, আমরা এখন ডিমটি ভাঙছি, ডিমটি খুব ভালো করে ফেটতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে,
একদম সম্পূর্ণটা মিলে যাবে। কুসুমটা সম্পূর্ণটা সাদা অংশের সাথে, ডিমের যে সাদা প্রলেপ পানিটার সাথে সম্পূর্ণটা মিলে যাবে। খুব ভালো করে মিশাচ্ছি। দেখুন আপনারা একটু ধৈর্য নিয়ে ফেটবেন, ফেটলে যত ফেটবেন তত ভালো। ফেটা শেষ, এখন আমরা চিকেনগুলোর ভিতরে আমরা ব্রেড ক্রাম লাগাবো। সেজন্য প্রথমে চিকেন আমরা ডিমের সাথে ডিমের ভিতর চুবিয়ে নেব। দেখুন আমি কীভাবে করছি, ডিমের ভিতরে দিয়ে দিলাম। ভালো করে ডিমটি লাগানোর পরে আমরা এখন এটি ব্রেড ক্রাম উপর দিব। ভালো করে একটু ভালো করে লাগাতে হবে। দু হাতে মাঝখানে নিয়ে হালকা হালকা করে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে চাপতে হবে। চাপলে ব্রেড ক্রামটি চিকেনের চতুর্দিকে খুব ভালো করে লাগবে। এইভাবে আমরা একে একে সবগুলো চিকেন আমরা রেডি করব। বন্ধুরা দেখতে থাকুন আমার। আমরা ব্রেড ক্রাম লাগানোর পর চিকেনগুলো ডিপ ফ্রিজে রেখে দিতে পারবো। একটি বক্সে সুন্দর করে যদি আপনি সাজিয়ে ফ্রিজে রেখে দেন, বাসায় যে কোনো সময় গেস্ট আসলে গেস্টকে ঝটপট ভেজে দিতে পারবেন। খুবই সুন্দর এবং সুস্বাদু একটি রেসিপি, আশা করি আপনাদের সবাই ভালো লাগছে। তো বন্ধুরা এখন আমরা এটা ভাজবো। আমি চিকেন ফ্রাইটি ভাজার জন্য একটি নন স্টিকের ফ্রাই প্যানে তেল দিচ্ছি। ভাজাভাজির জন্য নন স্টিক ইউজ করাটা বেটার আমি মনে করি, কারণ নন স্টিকে নিচের দিকে কখনোই কোনো কিছু লাগে না, মানে পুড়ে যায় না। তেল দিতে গরম হয়ে আসলে আমরা চিকেন ছাড়বো, একে একে চিকেন ছেড়ে দেব। সেই পর্যন্ত একটু অপেক্ষা করি আমরা, তেল দিতে গরম হোক। আমরা চিকেনগুলো ছাড়ছি। ও আরেকটা কথা, আমরা কিন্তু চিকেনগুলো ভাজার সময় চুলোর স্টিম মিডিয়ামভাবে রাখবো, মিডিয়াম আঁচে রাখবো। বেশি স্টিম দেওয়া যাবে না, মিডিয়াম স্টিমে আমরা এটাকে ভাজবো। এতে সময় লাগবে 6 থেকে 7 মিনিট। দেখুন খুব সুন্দর লাগছে দেখতে ব্রেড ক্রাম চিকেন ফ্রাই। খুবই সহজ এই রেসিপিটি,
আমরা বাসায় এক্সট্রা একটু বেশি করে করে রেখে দিতে পারি এবং বাসায় যে কোনো গেস্ট আসলে গেস্টকে খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারি। আমাদের ভাজা প্রায় শেষ পর্যায়ে, আমরা কিছুক্ষণের মধ্যে এটি ডিসপ্লে করব। হয়ে গেছে আমাদের চিকেন ফ্রাই ভাজা, ব্রেড কাম চিকেন ফ্রাই। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আজকে খুব সহজভাবে আমাদের ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে ব্রেড কাম চিকেন ফ্রাই কীভাবে বাসায় করতে হয় এবং কতটা সহজ। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আপনাদেরকে সামনে আরও নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।